সুন্নিয়তের একটি বিশ্বস্ত চ্যানেল বাংলা 24 মিডিয়া এইচডি ওয়ালা তাতাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবীন আল্লাহ তাআলা বলছেন শয়তানের ওয়াসওয়াসা কুমন্ত্রণা প্ররোচনা তোমরা গ্রহণ করো না ইন্নাহু লাকুম আদুউম মুবীন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু জুড়ে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার আমি বুঝতে পেরেছি সবাইকে শয়তানে উঠায় নাই নাই কারো পসরাবের হাজত আছে টয়লেটের হাজত আছে কারো আবার মোমবাতির হাজত আছে সিদ্দিন না খেলে বুদ্ধি ঠিক থাকে না তাই না তো এটা শায়রে আইব জানি আর মাহফিলটা তো বছর একবার হয় তাই না আপনারা কি যাইবেন গা কারা কারা যাইবেন গা হাত তুলেন মাশাআল্লাহ এই লাল কেয়ারের মানুষ এত হুশ রেখে ওয়াজ শুনে গতদিন কুমিল্লায় ওয়াজ করলাম অন্তকে 100 জন হাত তুলে ফলাইছে আলহামদুলিল্লাহ দেশের মানুষ চুনারগটের মানুষ লাল কেয়ারের মানুষ বড় জ্ঞানী হুশও আছে জোশও আছে সুবহানাল্লাহ বলে আলহামদুলিল্লাহ শুকরিয়া কার হবে তার শুকরিয়া হবে যিনি আমাকে সৃষ্টি করেছেন আমার অস্তিত্ব ছিল না আমি মানুষ এটি ছিল না আল্লাহ তাআলা বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইআম মাযকুরা বান্দা তোমার অস্তিত্বই ছিল না সেখান থেকে তুমি তোমাকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরপর আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি وَكُنْتُمْ أَمْوَاتًا فَأَحْيَاكُمْ আল্লাহ তাআলা বলছেন তোমরা কিভাবে আমার সাথে নাফরমানি করো কিভাবে আমার সাথে কুফরি করো তোমরা ছিলে মরা আমি আল্লাহ তাআলা সেখান থেকে তোমাদেরকে দুনিয়াতে আসার ব্যবস্থা করে দিলাম জুড়ে বলি সুবহানাল্লাহ এরপরে আল্লাহ বলছেন ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون الله تعالى বলছেন অতঃপর আবার মৃত্যু ঘটাবো আবার সেখান থেকে কবর থেকে জিন্দা করে কিয়ামতের ময়দানে দাঁড় করে দিব সুবহানাল্লাহ আর তোমার শেষ মঞ্জিল শেষ যাত্রা শেষ মেহমানদারি শেষ মস্তানি এটা হবে আমার দিকে সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ আপনাদের কষ্ট হচ্ছে না তো আল্লাহ এবার তারই প্রশংসা করব এবার তারই প্রশংসা করব যিনি হচ্ছেন আটখানা বেহেশতের মালিক যিনি হচ্ছেন সাফিয়ে কাউসার যিনি হচ্ছেন তাড়ানে ওয়ালা নবী যিনি হচ্ছেন বাঁচানে ওয়ালা নবী সুবহানাল্লাহ বড় করে বলেন সুবহানাল্লাহ আল্লাহর প্রিয় নবী দুজনের বাদশা নবী মদিনা ওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা হবে যেখানে আল্লাহর প্রশংসা হবে সেখানে নবীর প্রশংসা হবে যেখানে আল্লাহর ইবাদত হবে সেখানে নবীজির মহব্বত হবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর প্রিয় নবী দুজনের বাদশা নবী মদিনা ওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা স্বয়ং করেন আল্লাহ এই পৃথিবীতে আল্লাহ কোরআন নাজিল করেছেন কোরআন দিয়েছেন আমাদেরকে নবীজির সিনা মোবারক আল্লাহ কোরআন দিয়েছেন এই কোরআন 30 পারা কোরআনের ভিতরে আল্লাহ কোথাও বলেন নাই আমার ইত্তেবা করলে রসুলের ইত্তেবা হয়ে যাবে আমার ইত্তেবা করলে আমার অনুসরণ করলে আমাকে ফলো করলে রসুলের ফলো হয়ে যাবে রসুলের অনুসরণ হয়ে যাবে এরকম কথা আল্লাহ কোরআন শরীফের ভিতরে কোথাও বলেন নাই কিন্তু আল্লাহ তাআলা কোরআন শরীফে বলে দিলেন ওয়া মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ
আল্লাহ তাআলা ডাক দি বলে এ দুনিয়ার মানুষ যদি আমার রাসূলের অনুগত করো আমার রাসূলকে ফলো করো আমার রাসূলের ইত্তেবা করো আল্লাহ তাআলা বলেন ফাকাদ আতা আল্লাহ আমি রাসূলুল্লাহর ইত্তেবা করলে আমি আল্লাহ তাআলার ইত্তেবা হয়ে যাবে রাসূলুল্লাহর অনুসরণ করলে আমি আল্লাহ পাকের অনুসরণ হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলুন আল্লাহর প্রিয় নবী দুজনের বাচ্চা নবী সাইয়্যিদুল কওনাইন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একজন নবী যার প্রশংসা আমরা কি করব যার প্রশংসা শেষ করার মতো না সূরা লোকমানের 27 নম্বর আয়াতে আল্লাহ বললেন ولو أنما في الأرض من شجرة أقلام والبحر يمده سبعة أبحر ما نفدت كلمات الله الله يديك مولاي على الدنيا مروش ولو أنما في الأرض من شجرة আল্লাহ তাআলা বলেন তোমরা যদি আমার কথা লিখতে গিয়ে যদি সমুদ্রের পানি দিয়া কালি বানাও এক সমুদ্র কেন সাত সমুদ্রের পানি শেষ হয়ে যাবে এই গাছপালা বৃক্ষ তরুলতা দিয়ে তোমরা যদি কলম বানাও সব কলম শেষ হয়ে যাবে কালি শেষ হয়ে যাবে আমি আল্লাহর কথাবার্তা শেষ হবে না এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম লিখেছেন আল্লাহর জমিনে এই জমিনের ভিতরে গাছপালা বৃক্ষ তরুলতা দিয়ে কলম বানালে এক সমুদ্র কেন সাত সমুদ্রের পানি দিয়া কালি বানালে তাফসীরকারক বলেছেন আল্লাহর নবীজিকে আল্লাহ তাআলা এমন ইজ্জত এমন আজমত এমন মহব্বত এমন প্রেম ভালোবাসার গুণ দিয়েছেন নবীজির কথা লিখতে গিয়ে সাত সমুদ্রের পানি কালি শেষ হয়ে যাবে আল্লাহর নবীর প্রশংসা শেষ করা যাবে না জুড়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার الله أكبر نعرى رسالة يا رسول الله على سنة والجماعة مولانا مفتي عبد الحليم حسيني شاهي سني محا شمال সবাইকে মদিনায় নিলাম আমায় নিলাম না মদিনা মোর আসল ঠিকানা মদিনা মোর আসল ঠিকানা আপনাদের কষ্ট হচ্ছে গান গাইতেছি নবীজির শান গাইতেছি এখন তো গজল নিয়েও ঝামেলা এখন গজল নিয়েও ঝামেলা কেউ বলছে গজল আত্মার খুরাক আবার কেউ বলছে গজল এটা বিনোদন তারপরে দেখেন নাই যত মায়ের আমার ওই হেতরার কাছে আমরার কাছে নাই কারণ আমরা এমন গজল গাই যে গজল আমাদের নবীজির সম্মান ফুটে ওঠে কথা বলেন দুই হাত তুলে বলেন ঠিক কিনা নবী ওলি যেখানে আমরা আছি সেখানে আত্মিয়াম যেখানে আমরা আছি সেখানে মাশাআল্লাহ কারণ আমরা ওই গজল গাই আমরা আইয়ুব বাচ্চু মমতাজ পাগলের গান গাই না হেতেরা গায় হ্যাঁ তুমি আল্লাহ আকাশে আমি আছি জমিনে নাউজুবিল্লাহ কইতেন না আল্লাহ আসমানে থাকেন প্রমাণ কি আল্লাহ সর্বত্র বিরাজমান কথা বলেন যে তোরার গান হইতে পারে কি জানোস এটা বিনোদনই আর আমাদের গান হলো ইসলামিক গান নবীর গান যেটা হয় আত্মার কোরআন যেখানে আমার নবীজির শান ও মান ফুটে উঠে সুবহানাল্লাহ আল্লাহ আসমানে থাকেন না আল্লাহ সর্বত্র বিরাজমান আল্লাহ কোরআনে বলছেন ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আল্লাহ তাআলা বান্দার সাহা রোগের চেয়ে আরো নিকটে সুবহানাল্লাহ বিহামদি তোমাকে কে বলল আসমানে আসমানে আল্লাহর গুণ আকাশের মালিক এটা বলা যায় কিন্তু আল্লাহ যে আসমানে বসে থাকে এমনটা বলা যাবে না ইমামে আজম বলছেন তাফসীর করেছেন আল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ এমনটা বলা যাবে না কুফরি হয়ে যাবে
সুতরাং তোদের গান হলো তোদের গজল হইল বিনোদন আর আমাদের গজল হইল আত্মার কোরাক হাসান বিন সাবিত নবীর সামনে গজল গেয়েছে নবীজি চাদর উপহার দিয়েছেন সুবহানাল্লাহ বলেন সবাইকে মদিনায় নিলাম আমায় নিলানা মদিনা মোর আসল ঠিকানা মদিনা মোর যেতাই আল্লাহ সেতাই নবী নবী আমার দিনের রবি যেতাই আল্লাহ সেতাই নবী নবী আমার দিনের রবি দেখবি যদি নূরের ছবি তুই যা মদিনা মদিনা মোর আসল মদিনা মোর আসল ঠিক ওই নবীকে ভালোবাসবি জীবনে বর সুখে রবি ওই নবীকে ভালোবাসবি জীবনে বর সুখে রবি মরা ইমান তাজা হবে মরা ইমান তাজা হবে মরা রবে না মদিনা মোর আসল ঠিকানা বাবা মদিনা মোর সবাইকে মদিনায় নিলা সবাইকে আমায় নিলা না মদিনা মোর আসল ঠিকানা বাবা মদিনা মোর আমার সুন্নি ভাইরা আল্লাহর প্রিয় নবী দুজনের বাদশা নবী মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একজন নবী আমি জান্নাতুল বাকীতে যখন নামাজ পড়ি জান্নাতুল বাকীতে নামাজ পড়ার পরে মিম্বর শরীফের কাছে গেলাম মিম্বর শরীফের কাছে গিয়ে নবীজির হুস্তুনে হান্নানের ঘটনা মনে পড়ে গেল আল্লাহর নবীজি এত সুন্দর করে মিম্বর নবীজি দেখে যান নাই এত সুন্দর করে এখন মিম্বর শরীফ বানানো হয়েছে মদিনাতুল মুনাওয়ারায় মিম্বর শরীফের কাছে গেলাম সেখানে গিয়ে দেখলাম হাড়ি কত চমৎকার মিম্বর যেখানে আমার নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিতেন এই মিম্বর ছিল না হুস্তুনে হান্নানার কাছে হেলান দিয়ে দিই নবীজি খুতবা দিতেন সুবহানাল্লাহ হুস্তুনে হান্নানা কি আপনারা বুঝেন নাই মরা খেজুর গাছের একটা টুকরা মরা খেজুর গাছের একটা ওটা ছিল নবীজি কাঠের মিম্বর হওয়ার আগে নবীজি একাডি দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিতেন ক্লান্তি লাগলে মাঝে মাঝে নবীজি সেটার মধ্যে হেলান দিতেন সুবহানাল্লাহ আল্লাহর নবীর সাহাবাই কেরাম বলি আর রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো চিৎকার করে বলে নি আর রাসূল আল্লাহ বড় করে বলে নি আর রাসূল আল্লাহ ইয়া রাসূলুল্লাহ এটা সুন্নিদের জন্য মহব্বতের স্লোগান ফালতু যারা বলে তারা হচ্ছে দুশ্মনের রাসূল মুনাফিকের রাসূল কথা বলেন ঠিক না বেটি দুই হাত তুলে বলেন ঠিক না বেটি আমরা নবীজিকে বারবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে ডাকি এর কারণ হলো নবীজিকে বারবার সাহাবাই কেরাম ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে বলে সম্বোধন করেছেন এই জন্য আমরা নবীজিকে ডাকি আমরা সাহাবাই কেরামের একটা সুন্নত পালন করি সুবহানাল্লাহ জান্নাতুল বাকীতে রওজা মুবারকের একটু কাছে নবীজির ঘর এবং মিম্বর শরীফের মাঝামাঝি জায়গাটা হলো রিয়াদুল জান্নাত এর মাঝে হলো মিম্বর শরীফ নবী যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিতেন আল্লাহর নবীজি একদিন ভাষণ দিচ্ছিলেন খুতবা দিচ্ছিলেন হঠাৎ করে একটা কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল যেমন তেমন কান্না না একটা মা মারা গেলে শিশু বাচ্চা যেরকম আর্তনাদ কণ্ঠে কান্নাকাটি করে ঠিক শিশুর মতো কান্নাকাটি শুরু করে দিল আল্লাহু আকবার সাহাবাই কেরাম ডাকি বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবীজি গো শিশু বাচ্চার মতো কান্নাকাটি আওয়াজ শোনা যাচ্ছে মসজিদে নববীতে ছোট্ট বাচ্চার মতো করুণ কণ্ঠে আর্তনাদ কণ্ঠে হৃদয় বিদারক কণ্ঠে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে আল্লাহর নবী আস্তে করে মিম্বর শরীফ থেকে উঠে হুস্তুনে হান্নানা মরা খেজুর গাছের ওটাকে জড়াইয়া ধরলেন
বললেন মোরা খেজুর গাছের টুকরা পেপার কি তোমার কি হয়েছে সুবহানাল্লাহ আল্লাহ নবী ডাক দি বলে রাগস্তুর হান্নানা পেপার কি কি হয়েছে বলো বলো আমার কাছে বলো নবীর প্রেমে কান্না করার কারণে আল্লাহ তার মাঝে জান দিল প্রাণ দিল নবীর সাথে আলাপ শুরু করে দিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কাঁদি নাই আপনি আমারে কাঁদাইছেন সুবহানাল্লাহ বুখারী শরীফে ঘটনা এসেছে জালালউদ্দিন রুমির মাসনবী শরীফে বড় চমৎকার বাসী ঘটনা এসেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি কাঁদি নাই আপনি আমারে কাঁদাইছেন নবীজি বললেন কিভাবে তোমার আমি কাঁদাইলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই কাঠের মিম্বর হওয়ার আগে আপনি আমার মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিতেন ক্লান্তি লাগলে মাঝে মাঝে আমার মাঝে হেলান দিতেন আপনি যখন আমার মাঝে হেলান দিতেন আমার বড় ভালো লাগতো বড় মজা লাগতো সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো আপনি কাঠের মিম্বর হওয়ার পরে আমার মাঝে হেলান দেন না আমার মাঝে আপনি বিশ্রাম নেন না আপনার বিরহ বিচ্ছেদে আপনি কান্না শুরু করে দিলাম আল্লাহ নবীজি বলেন হুস্তুরে হান্নানা রে তুমি যদি চাও তাহলে আমি তোমার জন্য একটু দোয়া করে দেই তুমি মদিনার মাঝে একটা সবুজ শ্যামল গাছ হয়ে থাকবে লক্ষ লক্ষ হাজিরা কামত পর্যন্ত তোমার থেকে খেজুর পান করবে খেজুর ভক্ষণ করবে তুমি যদি চাও আমি তোমাকে দোয়া করে খেজুর গাছ বানিয়ে দিই তোর দাদা সবুজ শ্যামল গাছ বানিয়ে দিই আর তুমি যদি চাও পরকালে আল্লাহর জান্নাতের মধ্যে সবুজ শ্যামল হয়ে থাকবে এটা আমি করে দিতে পারি খেজুর গাছ ডাক দি বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার দুই দিনের মুসাফির জিন্দেগি আমি চাই না আখিরাতের জিন্দেগিতে জান্নাতের ভিতরে অনন্তকাল গাছ হয়ে থাকতে চাই জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার এই দুনিয়ার জন্য আমরা পাগল একটা মরা খেজুর গাছ দুই দিনের দুনিয়া গ্রহণ করলো না আখিরাতকে গ্রহণ করেছে লম্বা জিন্দেগি গ্রহণ করেছে আর আমরা এই দুনিয়ার জন্য এত পাগল বছরে একটা মাহফিল হইলো মাহফিলও আমরা সময় দিতে পারি নামাজ তো আমরা পড়ি না যদি ইমাম সাহেব হুজুর বলে নামাজ যাইয়েন কর লুঙ্গি বলেন কি বলেন না আচ্ছা আপনারা কর লুঙ্গিটা খারাপ করলো কে ইমাম সাহেব হুজুর করছে লঙ্গির দোষ নেই দোষ তো আমার প্রস্রাব করে পানি নিতে হবে নবীজির সুন্নত বৈশা বৈশা প্রস্রাব করতে হবে আমেরিকার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সায়েন্টিস্টরা গবেষণা করে দেখলো দাঁড়াইয়া প্রস্রাব করলে প্রস্রাবের তলিতে প্রস্রাব জমা হতে হতে একদিন ইনফেকশন করে সেখানে ক্যান্সার হয়ে যায় নাউজুবিল্লাহ কইতেন না এবার দাঁড়িয়ে করবেন না বৈশা করবেন বৈশাখ করবেন ঠিক আছে কিন্তু যখন বাস যখন ছাইরা দেয় তখন তো দাঁড়ানোর মধ্যে গেট খোলা থাকে এরপর দুইটা বাসে উঠে গেল আমরা দেখি মাঝে মাঝে তো লং টাইম সফর করলে দূর পাল্লায় গেলে মাঝে মাঝে দেখি বাস কারা পড়লে একদম স্টার্ট করছে সোজা কইরা আশেপাশে কেউ দিকে চায় না কে কার দেখলো কত যেত আমারই তো অসুবিধা কি আল্লাহ 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 আল্লাহু আকবার জোরে বলে আল্লাহু আকবার অর্থ কি আল্লাহ মহান আল্লাহ মহান আমার শুনলি ভাইরা লাল কেরে বাবারে ভাইরা আল্লাহর নবীজির কথা বললাম যেখানে আল্লাহর ইবাদত হবে সেখানে নবীজির মহব্বত থাকতে হবে যেখানে আল্লাহর প্রশংসা হবে সেখানে নবীজির প্রশংসা হবে কথা বলেন ঠিক না বিটি আমরা নবীজিকে ভালোবাসতে চাই কি চাই না দুই হাত তুলে দেখান ভাইরা মা এবার তো নবীজিকে নিয়ে টানাটানি কেউ বলতেছে নবীজির নূর কেউ বলতেছে মাটি কত যে মায় আরে কেউ বলতেছে নবীজির কবর কেউ বলতেছে রওজা আমরা আশেক রাসূল যারা আমরা বলছি রওজা রওদাতুম মির রিয়াদিল জান্নাহ দুশ্মনের রাসূল যারা ওরা রওজা পায় না ওরা কবর পায় কবর ওই কবর কইলে সওয়াব হয় নাউজুবিল্লাহ কইতেন না কবর হলো আমার আপনার সাধারণ মানুষের কবর ওলি আল্লাহদের বেলায় হয় মাজার নবী রাসূলদের বেলায় হয় রওজা জুড়ে বলি সুবহানাল্লাহ আরে মিয়া সভাপতির আগে লেখে মানুষ কি লেখে জনাব হুজুরের আগে লেখে হাজরাত ঠিক আছে মাননীয় প্রধানমন্ত্রীর আগে কি লেখে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির আগে কি লেখে মহামান্য রাষ্ট্রপতি মানুষ কি আমি তো উনি এটা কথা বলেন ঠিক না বেটি
আর বিয়াদবেরা পদমর্যাদা আলাদা। তোরা রোজা পাস না ভেড়া মা, বিয়াদবির সীমানা থাকা দরকার। মক্কা মদিনায় বলে মিলাদ কেয়াম নাই, আমরা সৌচকে আমি দেখে আসলাম অক্টোবর মাসে মক্কা মদিনায় কিরকম মিলাদ যে আছে আমরা সচৌকে দেখে আসলাম। আপনারা তো নেটে দেখছেন, এখন তো লুকানোর কোনো বিষয় নাই, একসময় লুকাইতে পারত। আল্লাহ তাআলা মানুষকে আপডেট দিন দিন নিয়ামত দিচ্ছেন, যে নিয়ামতের দ্বারা মানুষ গুনাহও করছে, যে নিয়ামতের দ্বারা মানুষ সওয়াবও কামাই করছে। এটাকে ভালো দিকে চালাইলে শুধু ভালোই আসে, হাজার হাজার ওয়াজ আসে। এই যে বাংলা 24 মিডিয়া আসছে, সার্চ করবেন দেখবেন শুধু আলেম উলামার ওয়াজ, সুন্নি উলামায়ে কেরামের ওয়াজ, শুধু ওয়াজ আর ওয়াজ পাবেন, কত শুনবেন। আর যদি লেখেন বলিউড আর হলিউড, এরপরে যে কি আইব ট্রেনের, হ্যাঁ সানডে মানডে খুলুস করে দেবে একদম, কইবা আরে আমার ভরাইলো ফ্যানটা। ভাইরা মার এটাকে ভালো কাজে ব্যবহার করবেন, কথা বলেন ঠিক না বেটি? বাচ্চা কাচ্চাদেরকে মোবাইল দিবেন না, যতটুক পারেন তাদেরকে দূরে রাখবেন। একটা কথা বলে যাই, বিজ্ঞান সম্মত, এটা লান্সের ক্ষতি করে, হার্টের ক্ষতি করে, ব্রেনের ক্ষতি করে, কিডনির ক্ষতি করে, কিন্তু একবারে করে না, আস্তে আস্তে করে, আস্তে আস্তে করে। এই জন্য বাচ্চাদের কাছ থেকে যতটুক পারেন মোবাইলটুকু দূরে রাখবেন। এই বাচ্চার মেধা, বাচ্চার চালচলন, তার কালচার একটু ভালো থাকবে, কথা বলেন ঠিক না বিটি? ভাইরা আমার এই কথা বলছিলাম, সৌদি আরবে মিলাদ নাই, মদিনাতুল মুনাওয়ারায় মিলাদ নাই। তারা এসে একসময় দলিল দিত ইসলামের প্রাণভূমি কেন্দ্রভূমি ওই জায়গায় যেটা নাই আমরা সেটা করব কেন, এখন দেখা যায় ওই জায়গায় সেটা আছে। এখন আমাদের প্রশ্ন হলো কুল্লু মালা বিন হারাম, সমস্ত খেলাই হারাম। আজকে সৌদি আরব খেলতেছে তাহলে খেলাও মনে জায়েজ হয়ে যাবে? এখন সৌদি আরব খেলতেছে এখন, আজকে না খেলা আর্জেন্টিনার সাথে, হ্যাঁ বেড়া বেড়া মাশাআল্লাহ। আমরা তো এগুলো দেখি নাই, আপনাদের কথাই আমরা দেখি আর কি, মাঝে মাঝে খবরগুলো দেখি। আসলে মূলত এখন মতো খেলা দেখি নাই, পহেলা দিন খেলা দিন কুমিল্লার মাহফিল, খেলা দেবো কোথা থেকে, আমাদের সময় আছে ভেড়া মা? হ্যাঁ হয়তো এনজয়ের জন্য, এক্সারসাইজের জন্য একটু খেলতে পারে, কিন্তু বাজি দরে সমস্ত খেলাই হারাম, কুল্লু মালা বিন হারাম, সমস্ত খেলাই হারাম। এবার আহলে খবিসের ভাইরা, কওমির ভাইরা, তোমাদের কাছে আমাদের প্রশ্ন হলো সৌদি আরবে যেটা নাই সেটা তোমরা করবা কেন? আজকে সৌদির মানুষ যারা ফুটবল খেলছে, গির্জা বানিয়ে দিচ্ছে, মহিলাদেরকে লাইসেন্স দিচ্ছে, মদ দিল, হালাল পতিতালয় বানিয়ে দিল, নাউজুবিল্লাহ কইতেন না, পতিত থেকে আবার হালাল হয়, ব্যবসা বিড়ির ব্যবসাকে হালাল হয়, এইগুলি তো সৌদি আরবে আছে, এইগুলির বিরুদ্ধে ফতোয়া দেব না কেন? 12টা বাজাই দিব, মিলাদ কেয়ামের ফতোয়া শুধু দাও, কথা বলেন ঠিক না বি ঠিক? হ্যাঁ 153টা দেশে জাস্টে জুলুস ঈদে মিলাদুন নবী পালন হয়েছে, মানুষকে আর দামা চাপা দিয়ে রাখতে পারবে না, নেটের যুগ সব ভাইরাল হয়ে যায় এখন। এখন প্রশ্ন হলো কাতারের জমিনে ইসলামিক দেশ যেখানে প্রকাশ্যে আজান হয় নামাজ হয়, সেখানে ফিফা ওয়ার্ল্ড কাপ স্থান পেয়ে গেল, তাহলে তোমাদের মাসালা কোথায় গেল, দলিল ফতোয়া কোথায় যাবে এখন? তবে আমরা কাতারকে স্বাগতম জানাই, তারা এই ফিফা ওয়ার্ল্ড কাপকে কেন্দ্র করে ইসলামের কুটিনাটি খেদমত করে যাচ্ছে, কথা বলেন ঠিক না বিটি? আজকে দেখলাম গানিম আল মুলতাফ, বিকলাঙ্গ প্রতিবন্ধী, 20 বছরের কিশোর নওজোয়ান, আমেরিকার নাস্তিক ইহুদি খ্রিস্টানদের এমন এক দৃষ্টান্ত দিল আল্লাহর কোরআনের সূরা হুজরাতের 13 নম্বর আয়াত তিলাওয়াত করে, বেদাবে সব ভেঙে দিল, আর তারা অদ্ভুত হয়ে গেল যে আল্লাহ কোরআনে এত সুন্দর কথা লিখেছেন, জুড়ে বলি সুবহানাল্লাহ। কি লিখেছেন সে গানিম আল মুফতা কি পড়ছিল, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, আল্লাহু আকবার বলেন, হে মানব জাতি, ইয়া আইয়ুহান নাস, আহা
ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আমি সহযোগ হেল্প করেন সহযোগিতা আইয়ুহান্নাস উত্তাকুর রাব্বাকুম আল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খলাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা এটা সূরা নিসার আয়াত আর হুজরাতের আয়াতটা হলো আইয়ুহান্নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিয়ুম ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ان اكرمكم عند الله اتقاكم سبحان الله ان الله عليم خبير الله تعالى বলেছেন ايها الناس ان خلقناكم من ذكر وانثى আমি একজনের কাছ থেকে আদম আলাইহিস সালামের একজনের কাছ থেকে আমি আল্লাহ তাআলা কি সৃষ্টি করলাম মানুষ সৃষ্টি করলাম নারী এন্ড পুরুষ দুই জাতি মাশাআল্লাহ মাশাআল্লাহ এই যে দেখেন সূরা হুজরাতের কত নম্বর আয়াত 13 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন হে মানব জাতির আমি তোমাদেরকে সৃষ্টি করলাম দুইটা জাতি নারী এন্ড পুরুষ আজকে কাতারের এই প্রতিবন্ধী ছেলে জ্ঞানী মাল মুফতা এই আয়াতটা পড়ে তাক লাগিয়ে দিল ইহুদি খ্রিস্টানদেরকে যে আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি নারী পুরুষ আর গোত্র দিয়েছি বংশ দিয়েছি ভিন্ন ভিন্ন পরিচিতির জন্য লিতাআরাফু পরিচিতির জন্য এটা মাস্তানির জন্য না এটা অহংকারের জন্য না এটা কি করার জন্য না যে আমি অমুক বংশের লোক আমি খান বংশ আমি সদরি বংশ আমি পাঠান বংশের আল্লাহকে না না এটা অহংকারের কিচ্ছু না লিতাআরাফু এটা পরিচিতির জন্য আব্দুর রহমান ওই খান বাড়ির ওই আব্দুর রহমান পাঠান বাড়ির ওই আব্দুর রহমান সদরি বাড়ির এটা পরিচিতির জন্য আমি আল্লাহ দিলাম এটা মাস্তানির জন্য না লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আমি আল্লাহর কাছে ওই মানুষটাই দামি ওই মানুষটাই শ্রেষ্ঠ যে আল্লাহওয়ালা এ তাকওয়াবান জুড়ে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই স্টেজ ভাঙ্গে পড়বো নাকি আব্বাসের তাল দড়াইও না আব্বাস সাহেব কিন্তু পড়ছিল আস্তে আস্তে আপনাদের ইমাম সাহেব কিন্তু খায় ফম একটু দূরে সরি পড়ি আল্লাহুম্মা مولانا محمد وعلى علي سيدنا আরেকটা কথা বলে দিই সেই ব্রিটেনের এক মহিলা এই যে ফিফা ওয়ার্ল্ড কাপ করতে গিয়ে কাতারের সৌদি গভর্নমেন্ট রসুলে পাকের চটি চটি ছোট্ট ছোট্ট হাদিস ব্যানার করে পেস্টন করে ওয়ালের মধ্যে লিখে লিখে রাখলো সেখানে রেখে রাখলো নবীজির একটা হাদিস যে তোমরা মানুষের জন্য সহজ করো কঠিন করিও না সুবহানাল্লাহ ব্রিটেনের সেই মহিলা হাদিসটা দেখে অদ্ভুত হয়ে গেল আহারে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আজ থেকে 1500 বছর আগে তার উম্মতকে কি শিক্ষা দিয়ে দিলেন আর আমাদেরকে কি শিক্ষা দেয় ধর্মে আমাদেরকে আল্লাহু আকবার বলবেন না এই দিক থেকে আমরা কাতারকে সাধুবাদ জানাই মোবারকবাদ জানাই যে তারা ফিফা ওয়ার্ল্ড কাপ কোটি 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 টাকা খরচ করছে কিন্তু বাট ছোট্ট ছোট্ট ইসলামের কিছু খেদমত করে যাচ্ছে আল্লাহু আকবার আপনাদের কষ্ট হচ্ছে না আল্লাহ আল্লাহ কোরআনুল কারীম থেকে দুই টুকরা আয়াত কারিমা তিলাওয়াত করেছি তার অনুসারী দুই চারটে কথা বলবো অল্প সময়ের ভিতরে আলোচনা গুছিয়ে আনবো আপনারা কারা কারা ধৈর্য হারা হয়ে আমাকে রেখে বাড়িতে চলে যাবেন হাত ধরে মাশাআল্লাহ উনি হাত ধুইল নামাইছে হুজুর আমি আসিও নাই মানে অর্ধেক পরে চলে যাবো হুজুর কিস পুরাটা শুনবো না আর একবারও যাবো না এই জন্য দুরুস্বরী পড়বেন ইমেজ আমি স্টিক হয়ে যাবে জুড়ে বলি সুবহানাল্লাহ আল্লাহুম্মা على سيدنا الله سيدنا نبينا اللهم صل سيدنا نبينا
দেখা দাও গো দয়াল নবী, দেখা দাও গো দয়াল নবী, উম্মতে বলে জীবনে, দেখা দাও গো দয়াল নবী, উম্মতে বলে জীবনে, হায়রে দয়া কর আইসা তুমি ঘুমের ঘর স্বপনে, হায়রে দয়া কর ঘুমের ঘর স্বপনে, আল্লাহুম্মা সাল্লি গসে সিনল নবী জিকে, মাসে সিনল নবী জি, গসে সিনল নবী জিকে, মাসে সিনল নবী জি, হরে ওম থইয়া চিনলি নারে, চিনল বর্ণ হরি হরে ওম থইয়া চিনল বর্ণ হরি নে, আল্লাহুম্মা যদি শ্রেষ্ঠ না হতো তাহলে কি আল্লাহ নামাজই দিতেন? আরে বিয়াকুলের বিয়াকল, আল্লাহ বলছে সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরুদ পড়ো সালাম দাও, এটা সালাম নাই শুধু দুরুদ আছে, কিন্তু এটা নামাজে কেন পড়ি, সওয়াব কেন বেশি হয়? আত্তাহিয়াতু আগে নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, সালামের কাজ আগে সমাপ্ত করে দেই, তারপরে দুরূদ শরীফ পড়ি। বিয়াক্কল তোরা বুঝোস না তো বিয়াক্কল, ভাইরা আমার দুরূদ ইব্রাহিম পড়তে পারে, আপনার যে কোনো দুরূদ শরীফ পড়েন, দালাইলুল খায়রাতে 3000 দুরূদ শরীফ এসেছে, সুবহানাল্লাহ। আর সেই দালাইল খায়রাতের ইমাম যখন মারা গেলেন, তার কবর থেকে আজও পর্যন্ত মেশক অম্বরের গ্রান বের হয়, তার মাজার থেকে মেশক অম্বরের গ্রান বের হয়, সুবহানাল্লাহ। এই জন্য কওমের ভাইরা, তারা এই দুরুদ ইব্রাহিম ছাড়া আর কোন দুরুদ শরীফ পায় না। আল্লাহ বলছেন সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরুদ পড়ো সালাম পাঠাও, দুরুদ পড়ো সালাম পাঠাও, তাহলে আমরা দুরুদ পড়তে চাই সালামও দিতে চাই, কথা বলেন ঠিক না বেটি? এইগুলো নিয়ে ঝামেলা করবেন না, ফিতনা লাগাবেন না, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, ফিতনা লাগাবেন না, যার যেটা মন চায় দুরুদ শরীফ পড়েন, কথা বলেন ঠিক না বেটি? এক এক দুরুদের এক এক মর্তবা। اللهم صل على محمد عبدك ورسولك وعلى المؤمنين والمؤمنات। এই দুরূদ শরীফ যদি বেশি বেশি পড়েন, আপনার সর্ব কাজে চাকরি নকরিতে বরকত হবে, সুবহানাল্লাহ। قلت حيلتي انت وسيلتي ادركني يا رسول الله صلى الله عليه وسلم। এই দুরূদ শরীফ যদি বেশি বেশি পড়েন, আপনি বিপদ থেকে বেঁচে যাবেন, বিপদ থেকে রক্ষা পাবেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। এই দুরূদ যদি বেশি বেশি পড়েন, ঘুমের ঘোরে একদিন নবীর সাথে দেখা হয়ে যাবে, জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলুন। শুক্রবার জুমার দিন আসরের নামাজের পরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম,
এই দুরূদ শরীফ যদি 80 বার পড়েন আল্লাহ তাআলা নবীজির দুরূদের বরকতে আপনার আমলনামা থেকে 80 বছরের গুনাহ আল্লাহ কেটে দিবেন জোরে বলুন সুবহানাল্লাহ এইভাবে এক এক দুরূদের এক এক মর্যাদা রয়েছে এক এক দুরূদের এক এক মর্তবা ফজিলত রয়েছে সুতরাং শুধু দুরূদ ইব্রাহিম নিয়ে ফিতনা ফাসাদ করবেন না ভেড়া মার যারা না বুঝে এরকম করে আল্লাহ তাদেরকে বুঝদান করুক জুড়ে বলি আমিন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সূরা ইউনুস থেকে তেলাওয়াত করলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন الله أكبر একটু দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি সাইয়িদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়িদিনা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা محمد وعلى علي مولانا محمد أبار سنني بينك الله تعالى بقول يا أيها الذين آمنوا اتقوا الله تمرا الله কে ভয় করো وكونوا مع الصادقين আর নেককার বান্দাদের সাহচর্য লাভ করো নেককার বান্দাদের তোমরা সঙ্গ লাভ করো মহসিনিন বান্দা যারা ওলি আল্লাহ যারা তাদের সঙ্গ লাভ করো সুবহানাল্লাহ বলে আল্লাহ তাআলাকে ভয় করো রমজান মাসে কিছু মানুষ আল্লাহকে স্পেশাল ভাবে ভয় করে কথা বলে রমজান মাসে আল্লাহকে মানুষ স্পেশাল ভাবে ভয় করে রমজান মাসে রোজা রেখে রোজাদার কখনো পানি পান করে না ইচ্ছা করলে বাথরুমে ঢুকে পানি পান করতে পারত ইচ্ছা করলে মানুষ পুষ্কুনিতে ডুব দিয়ে পানি পান করতে পারত কেউ দেখত না কথা বলেন ঠিক না বিটি কিন্তু আল্লাহকে ভয় করে মানুষ পানি পান করে না আবার রমজান মাসে এমন ভয়ের লোক আছে যারা বন্দে কেত কামড়ে ভাত খায় আর বলে আল্লাহরে ডরাই না বন্দারে ডরাইয়া লাভ কি কয় না আমার ভাইয়ে বলতে অনেকে সরাসরি এমন মানুষ মনে আপনাদের গ্রামে নাই কয় না যা আল্লাহরই ধরে না বন্দরে ধরে লাভ কি পর্দা ফালাইয়া ফেজের টুকরা খায় চা খায় রুটি খায় বেটার দেহই মোটা এর কি কয় গ্যাস্ট্রিকের সমস্যা কিসের সমস্যা আহ আয় রে গ্যাস এদেশে গ্যাসের দাম এত ভালো এরপরে কিন্তু হেয়ার ফেটের গ্যাস আর কমে না আমার সুন্নি ভাইরা আল্লাহ কি ভয় করো আল্লাহ কি সাংঘাতিক ভাবে ভয় করতে হবে আল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ এদিকে বলে এরা দুনিয়ার ইমানদার আমি আল্লাহকে ভয় করো ভয় করার মত করো হাক্কা তুকাতিহি সাংঘাতিক ভাবে ভয় করো মারাত্মক ভাবে ভয় করো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আর মুসলমান না হয়ে তোমরা কবরে আসিও না মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না সুবহানাল্লাহ এই মুসলিমুন শব্দে লিখতে গিয়ে পাঁচটা অক্ষর লাগে যদি পাঁচটা অক্ষরের তাফসীর করতে যাই দুই ঘন্টা আড়াই ঘন্টা চলে যাবে নরসিংদীতে শিবপুর থানায় মুসলিমুন শব্দের তাফসীর করেছি দুই ঘন্টা পনেরো মিনিট বলার পরেও নুনের তাফসীর করতে পারে নাই জুড়ে বলুন সুবহানাল্লাহ আমি ছোট্ট করে এখানে লম্বা আলোচনা করতে পারবো না এইটা হলো গ্রামগঞ্জের মাহফিল স্থান কাল পাত্র বেজি কথা বলতে হয় বালাগত পান্তিকের বালাগত ফাসাহাতের বিষয় হলো শ্রোতার চাহিদা বুঝে কথা বলতে হবে আজকে যদি আমি সেই কোরআন হাদিসের লম্বা লম্বা আলোচনা করি আপনাদের কাছে মজা লাগবে না আপনাদের কাছে মজা লাগবে হুজুর একটা শান বলেন একটু জিকির দেন আমরা জিকির করতে চাই কে চায় না আমরা ওই জিকির করব না যে উকুর যে জিকির করতে গিয়া স্যান্ডেল ভাঙ্গে পড়ে গাছ ভাঙ্গে পড়ে হুজুর রে খোদা বইলা ফালায়
আছে না নাউজুবিল্লাহ কই খোদা রে হেনে রেগে হেনে কি শের জিকির নাউজুবিল্লাহ হেনে এই মুসলিমুন শব্দের তাফসীর কয়েক মিনিটের ভিতরে আমি হেডলাইন গুলি বলে দেই মুসলিমুন শব্দটা লিখতে পয়লা নাম্বার যে অক্ষর সেটা হলো মিম মিম দিয়া হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বললেন মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ না ধরে মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র না ধরে তোমরা মৃত্যুবরণ করিও না জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহর কেমন আদর্শ কেমন চরিত্র ছিল কানাই কাবায় যখন গিলাফ লাগানো হবে কানাই কাবায় যখন গিলাফ লাগানো হবে মক্কার কাফির বিমানেরা মক্কার কাফির বিমানেরা কুরাইশ বংশের লোকেরা তারা মার ঝগড়া লেগে গেল তারপর একটা সিদ্ধান্ত নিল যে পরের দিন যে ফজরের নামাজের আগে কানাই কাবার ভিতর ডুববে তার হাত দিয়ে কানাই কাবায় গিলাফ লাগানো হবে সুবহানাল্লাহ ফজরের নামাজের আগে কেউ ঢুকতে পারে নাই আবু জেহেল ঢুকতে পারে নাই উতবা সাহেবা কেউ ঢুকতে পারে নাই আবুল হাব ঢুকতে পারে নাই বড় বড় কাফির বেঈমান ঢুকতে পারে নাই আল্লাহর কুদরতের কেলাম আল্লাহর কুদরতের কেলাম বুঝা যায় না ফজরের নামাজের আগে আমার নবী সবার সামনে সবার আগে আল্লাহু আকবার আমার নবীজি সবার আগে কানায় কাবায় ঢুকে গেলেন নবীজির হাত দিয়ে গিলাফ লাগানো হবে কুরাইশ বংশের লোকেরা মাথা পেতে নিল কিন্তু নবীজি যাই দেখলেন কাফির বিমানদের চেহারা মলিন হয়ে গেল কুরাইশ বংশের লোকেদের চেহারা মলিন হয়ে গেল আল্লাহ নবীজি যাদের চেহারার দিকে তাকায় তাদের মনের দিকে তাকায় নবীজি বললেন প্রত্যেক গোত্র থেকে প্রত্যেক কওম থেকে প্রত্যেক গোষ্ঠী থেকে একজন করে নেতা মাতব্বর সর্দার আসবেন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কানায় কাবার মধ্যে গিলাফ লাগাবো নবীজির সেই ঐক্যতা ভদ্রতা শৃঙ্খলতা দেখি ওই দিন শত শত কাফের বেঈমান মুসলমান হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার নবীজির ঐক্য চাই কি চাই না নবীজির ভদ্রতা চাই কি চাই না নবীজির নম্রতা চাই কি চাই না নবীজির শৃঙ্খলতা আমরা চাই কি চাই না দুই হাত তুলে বলেন চাই কি চাই না আল্লাহু আকবার বৃক্ষলতা তরুলতা বুঝলো নবীর শান বৃক্ষলতা তরুলতা বুঝলো নবীর শান এক নজর দেখিতে পেলে করিত সালাম নবীজি ঈমান শোনো তার শান নবীজি ঈমান যাহার প্রেমে পড়েন দরুদ যাহার প্রেমে পড়েন দরুদ আল্লাহ সুবহান নবীজি ঈমান শোনো তাহার শান বল নবীজি ঈমান শোনো রাস্তা দিয়ে দয়াল নবী হলে চলমান রাস্তা দিয়ে দয়াল নবী হলে চলমান খোদার হুকুম পে মেগে করত সায়াদান নবীজি ঈমান শোনো তার শান নবীজি ঈমান শোনো তার শান জুড়ে বলে আল্লাহু আকবার ওই নবীজি আমার মত না ওই নবীজি আমার মত না আপনার মত না দুষে গুণে মানুষ না কথা বলেন নবীজিকে যারা দুষে গুণে মানুষ বলে রক্তে মানুষে মানুষ বলে শুধু আমাদের মতো সাধারণ মানুষ বলে তাদের ভিতরে প্রেমে অভাব আছে মুনাফিকের খাসলত আছে কথা বলেন ঠিক না বেটি কথা বলেন আল্লাহর নবীজি নূর
নবীজির আপাদ মস্তক নূর আশরাফ আলী থানবী সাহেব তার নশরতিব কিতাবের মধ্যে লিখেছেন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নূরে কানে হাদিস দিয়ে তার কিতাব কানা শুরু করেছেন নশরতিব কিতাব কানা আমি দেখেছি কয়েকদিন আগে ওই হাদিস কানা দেখেছি তার কিতাবের সূচনা তার কিতাবের শুরুটাই এই নূরের হাদিস দিয়া সুবহানাল্লাহ আশরাফ আলী থানবী সাহেব লিখেছেন জাবির ইবনে আব্দুল্লাহ নবীজিকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই তমাম পৃথিবীর ভিতরে আল্লাহ কুল কায়নাতের ভিতরে কোন জিনিস আল্লাহ তাআলা সর্বপ্রথম বানালেন কোন মাখলুক কোন জিনিস আল্লাহ তৈরি করলেন প্রথম নবীজি বললেন ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলাল আশিয়াই মিন নূর নবীকা মিন নূরি জুড়ে বলি সুবহানাল্লাহ আল্লাহ নবী ডাকি বলে নিশ্চয় আল্লাহ তাআলা সর্বপ্রথম যেটা বানালেন সেটা হলো তোমার নবীর নূর মুবারক সুতরাং নবীজি হলেন নূরের নবী নবীজি সাধারণ মানুষ না দোষে গুণে মানুষ না এই কথা যদি কেউ বিশ্বাস করে নবীজি দোষে গুণে মানুষ ছিলেন রক্তে মানুষে গড়া ছিলেন ঈমান চলে যাবে বেঈমান হয়ে যাবে কাফির হয়ে যাবে আল হযরত তার কিতাবের মধ্যে লিখেছেন আল্লাহর সাথে কেউ যদি বিয়াদবি করতে 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 99 ভাগ যদি বিয়াদবি করে এক ভাগ যদি আল্লাহর ডাকে আল্লাহ ছাড়া দেয় লোকটারে কাফির বলা যাবে না আর যদি 100 ভাগের ভিতরে যদি এক ভাগ পরিমাণ কেউ নবীর সাথে বিয়াদবি করে নিঃসন্দেহে এসে কাফির হয়ে যাবে উম্মত যদি নবীর সাথে বিয়াদবি করে সাথে সাথে বেঈমান হয়ে যাবে কাফির হয়ে যাবে এটা আল্লাহর ফয়সালা যেমন নবীজিকে ভালোবাসলে আল্লাহ খুশি হয় নবীজির সাথে বিয়াদবি করলে আল্লাহ চরম বেজার হয় আমার নবীজির উপর কেউ যদি একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ সাথে সাথে বান্দারে সালাম জানায় জুড়ে বলুন সুবহানাল্লাহ ভাইরা মার সেদিকে যাচ্ছি না লম্বা হয়ে যাবে সেই দিকে যাচ্ছি না লম্বা হয়ে যাবে আউলি কেরামের মর্যাদা যদি আল্লাহকে পেতে চাও নবী লাগবে আর যদি নবীকে পেতে চাও আউলিয়া কেরাম লাগবে আল্লাহ তাআলা বলেছেন ওয়া কুনু মাআস সাদিকিন তোমরা নেককার মানুষের সাহায্য জলাব করো আল্লাহর ওলিদের সাহায্য জলাব করো জুড়ে বলি সুবহানাল্লাহ আর বড় করে বলেন সুবহানাল্লাহ আউলিয়া কেরামের সাক্ষাৎ নেবেন কেন আউলি কেরামের সাক্ষাৎ দিন আউলি কেরামের সোহবতে থাকলে মানুষের ঈমান পাকা পোক্তা হয় মানুষের ঈমানটা লড়ে চড়ে মানুষের ঈমানটা কমে এবং বাড়ে নবীজিকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ জুড়ে বলুন ইয়া রাসূলুল্লাহ এটা মহব্বতের একটা স্লোগান নবীজিকে প্রাণ ভরে ভরে ডাক দিবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আধার গড়ে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি মোদের পাড়ের তরি তুমি মোদের পাড়ের তরি তুমি নিদানের থরানে বালা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ জুড়ে
বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর প্রিয় নবী দুজনের বাদশা নবী মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পাইতে হলে ওলি আল্লাহর সাহাবতে থাকতে হবে ওলি আল্লাহ মানতে হবে এখন তো লা মাযহাবির বায়রা আহলে হাদিসের বায়রা তাদের নবীর রওজা খুঁজে পায় না ওলি আল্লাহর মাজার লাগে না ওলি আল্লাহর মাজার তারা ভেঙে চুরমার করে দিতে চায় কথা বলেন ঠিক না বেটি ওলি আল্লাহর ব্যাপারে ওলি আল্লাহর ব্যাপারে দুশমনি করবে এটা আল্লাহ ভালো করে জানেন এই জন্য আল্লাহ তাআলা তার ব্যাপারে আলা শব্দটা ব্যবহার করেন নাই নবীর ব্যাপারে আলা শব্দ ব্যবহার করেন নাই সাহাবীর ব্যাপারেও আল্লাহ আলা শব্দ ব্যবহার করেন নাই আলা মানে সাবধান এই সাবধান শব্দটা আল্লাহ আল্লাহর বেলায় ব্যবহার করেন নাই নবীর ব্যাপারে ব্যবহার করেন নাই সাহাবীর ব্যাপারেও আল্লাহ ব্যবহার করেন নাই আল্লাহ জানেন ওলি নিয়ে একটা ফেরকা হবে এই জন্য আল্লাহ আগেই বলেছেন সাবধান সাবধান জুড়ে বলো সুবহানাল্লাহ ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الله يكتب لي شبزان شبزان لا خوف عليهم ولا هم يحزنون الا ان اولياء الله নিশ্চয় اولی کرامের কোনো ভয় নাই খوف নাই ডর নাই তাদের কোনো টেনশন নাই তাদের কোনো মুসিবত নাই ওয়ালা চিন্তিত হবে না আল্লাহর নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে আমার কিছু উম্মতকে আল্লাহ নূরের সিংহাসন দিবে সুবহানাল্লাহ আরো বড় করে বলেন সুবহানাল্লাহ আল্লাহর প্রিয় নবী দুজারের বাদশা নবী মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ আমার বহু উম্মতকে আল্লাহ নূরের সিংহাসন দিবেন নূরের সিংহাসন দেখে অন্যান্য নবী রাসূলগণেরা তারা একটু হিংসা করবেন ঈর্ষান্বিত হয়ে যাবেন অন্যান্য নবী রাসূলগণেরা একদিন বলবে আল্লাহ এই মানুষগুলি কারা এই কিয়ামতের ময়দানে মানুষ ইয়া নফসি ইয়া সাকি বলে কাঁদে পানি পানি বলে কাঁদে নফসি নফসি বলে কাঁদে আর এমন সময় আপনি নূরের সিংহাসন দিয়েছেন এই মানুষগুলি কারা গো আল্লাহ এরা কোন এলাকার নবী ছিল কোন এলাকার রসুল ছিল কোন এলাকার শহীদ ছিল আল্লাহ বলেন না না তারা কোনো নবী না তারা কোনো শহীদ না তারা কোনো রসুল না তারা আমার স্পেশাল নবীর স্পেশাল উম্মতের মাঝে আউলিয়ে কেরাম জুড়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার মানুষ পানির জন্য কাঁদবে মানুষ বাঁচার জন্য কাঁদবে নবীজি বলেছেন ওই সময় আউলিয়া কেরাম নূরের সিংহাসনে বসে থাকবে তাদের যেমন দুনিয়াতে ভয় নাই তাদের আখিরাতেও ভয় নাই সুবহানাল্লাহ আল্লাহর প্রিয় নবী দুজনের বাদশা নবী মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউলি কেরামের মর্যাদা আউলি কেরামের এত বড় শান নবীজি বলেছেন তোমাদের মাঝে এমন কিছু লোক আসবে যারা দরজার সামনে হাজিরা দিবে সেরা পরা জামা থাকবে তাদেরকে দরজার থেকে তাড়িয়ে দিও না তাদের আল্লাহর কাছে মধ্যম এমন মর্যাদা রয়েছে তারা যদি আল্লাহর কাছে ওয়াদা করে আল্লাহর কাছে যায় আল্লাহ তাদেরকে ফিরাইয়া দেয় না জুড়ে বলুন সুবহানাল্লাহ হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মহল্লার মাঝে একজন অগ্নি পূজক ছিল যিনি আগুনের পূজা করত এক বছর নয় দুই বছর নয় সত্তর বছর আগুনের পূজা করার পরে লোকটা যখন এতেকাল করবে লোকটা প্রচন্ড অসুস্থতার মধ্যে ভোগ করছিল ঘর বৈঠক হয়ে গেল আল্লাহর ওলি হযরতে হাসান বসরি একদিন গেলেন গিয়া দেখলেন লোকটার অবস্থা একবারে শোচনীয় হযরতে হাসান বসরি একদিন বলেন রা অগ্নি পূজক সত্তর বছর আগুনের পূজা করলে একদিন নয় দুই দিন নয় সত্তর বছর আগুনের পূজা করে লাভ কি হলো তোর শরীরটা দোয়ার মতো কালো হয়ে গেল কিয়ামতের ময়দানে সে আগুন থেকে তুমি বাঁচতে পারবে না আগুনি পূজক ডাক দিয়ে বলে ওগো হাসান বসরি বলেন কি আমি তো আগুন থেকে বাঁচার জন্য আগুনের পূজা করেছি হাসান বসরি ডাক দিয়ে বলে না 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 আগুন তোর রেহাই দিবে না
ইমান লাগবে ওই পরকালে যদি আল্লাহর কাছ থেকে নাজাত পেতে চাও ঈমান তার আল্লাহর কাছে নাজাত পাবে না মুক্তি পাবে না হাসান বসরি বলেন তুমি ঈমান আনো ঈমান গ্রহণ করো হাসান বসরির কথা মতো ঈমান এনে যাবে ঠিক ওই মুহূর্তে বলল ওগো আল্লাহর ওলে হাসান বসরি আমি যদি ঈমান আনি তাহলে আল্লাহ আমারে মাফ দিবেন সুবহানাল্লাহ ওগো আল্লাহর ওলে হাসান বসরি আমি যদি ঈমান আনি আল্লাহ আমারে মাফ দিবেন ক্ষমা দিবেন হাসান বসরি অগ্নি পুত্রে তুমি যদি ইসলামের ছায়া তলে কলমা পড়ে মুসলমান হয়ে যাও আল্লাহ তোমারে মাফ দিবে আল্লাহ তোমাকে মাফ দিয়ে জান্নাত দিবে লোকটা কথা মতো কলমা গ্রহণ করলো আল্লাহর ওলির কাছে বলল আল্লাহর ওলি আপনি আমাকে মুসলমান বানিয়ে দিলেন ভালো কথা আল্লাহ আমাকে ক্ষমা দিবে আল্লাহ আমাকে জান্নাত দিবে ক্ষমা দিবে আমাকে লিখিত দেন সার্টিফিকেট দেন আল্লাহর ওলি হাসান বসরি সার্টিফিকেট দিলেন লিখিত দিলেন ওই অগ্নি পূজকের পূজক ডাকতে বলল হুজুর আ হাসান বসরি আপনার লিখা শুধু চলবে না আপনার সার্টিফিকেট দিলে হবে না এই বসরা নগরের কিছু ন্যায়পরায়ণ সত্যবাদী মানুষের সাইন লাগবে সিগনেচার লাগবে সুবহানাল্লাহ দর্শে ধরার মতো দর্শে ধরার মতো আল্লাহর ওলি শুধু লিখিত দিলে হবে না সার্টিফিকেট দিলে হবে না লিখিত দিলে হবে না এই বসরা নগরীর নেককার মানুষের সাইন লাগবে সিগনেচার লাগবে আপনার কথার উপর তারা একমত হতে হবে আমি মুসলমান হলে আল্লাহ আমাকে মাফ করে দিবে জান্নাত দিবে এই কথার উপর সাইন দিতে হবে ইয়া হাসান বসরি লিখিত দিলেন মা বসরা নগরের মানুষের সাইন লইয়া দিলেন আল্লাহ তোমাকে মাফ দিবে তোমাকে জান্নাত দিবে হাসান বসরির কাছে বায়াত হয়ে গেল হাসান বসরির কাছে কলমা পড়ে মুসলমান হয়ে গেল মুসলমান হওয়ার পরে বলল আল্লাহ ওলি হাসান বসরি তোমার হাতে বায়াত হলাম মুসলমান হয়ে গেলাম আল্লাহ যে আমাকে ক্ষমা দিবি লিখিত দিলেন সার্টিফিকেট দিলেন আমি যখন ইন্তেকাল করব মারা যাব আমার এই লেখাটা আপনার এই সার্টিফিকেট আমার কাফনের মধ্যে দিয়ে দিবেন আমি কিয়ামতের ময়দানে এই সার্টিফিকেট নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো আমি যে একজন মুসলমান আপনার কাছে মুসলমান হয়েছি এটা প্রমাণ হিসেবে আল্লাহরে দেখাবো জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লোকটা মারা গেল হাসান বসরি তার কাপড়ের ভিতরে কাপড়টা লিখিতটা দিয়ে দিলেন সার্টিফিকেট দিয়ে দিলেন লোকটাকে আল্লাহ মাফ দিবেন তার বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন হাসান বসরির লেখা দিয়ে দিলেন নিজের হাতে গোসল দিলেন কবরের মধ্যে শায়িতও করে দিলেন হাসান বসরি শায়িতও করে দাফন কাফন করে ঘরের মধ্যে আসছিলেন এসে দেখলেন খাবে দেখলেন স্বপ্নে দেখলেন আহার জানলাতের ভিতরে অগ্নি পুজো ঘুরে ঘুরে বেড়ায় সুবহানাল্লাহ আরো বড় করে বলেন সুবহানাল্লাহ হাসান বসরি চিন্তায় পড়ে গেলেন হাসান বসরি চিন্তায় পড়ে গেলেন ক্ষমা করা না করাটা আল্লাহর ব্যাপার ক্ষমা না দেওয়া সেটা আল্লাহর ব্যাপার আমি তাকে 100% আবার সিউরিটি দিয়ে দিলাম আল্লাহ তাকে মাফ দিবে আল্লাহ তাকে ক্ষমা দিবে এটা কেমন বেয়াদবি করলাম কেমন জানি আল্লাহর সাথে আমার নাফরমানি হয়ে গেল এই চিন্তা করতে করতে তার তন্দ্রা এসে গেল ঘুম এসে গেল ঘুমিয়ে পড়লেন খাবে দেখলেন স্বপ্নে দেখলেন আল্লাহর বান্দা জান্নাতের ভিতর উড়ে উড়ে গোড়ায় ডাক দিয়ে বললেন আল্লাহর বান্দা রে তুমি পূজক আমার হাতে বায়াত গ্রহণ করলে কালমা গ্রহণ করে ইসলাম গ্রহণ করলে মুসলমান হয়ে গেলে আল্লাহ তোমার সাথে কেমন ব্যবহার করেছেন আমি একটু তোমার কাছ থেকে জানতে চাই অগ্নি পূজক ডাক দিয়ে আল্লাহর ওলি আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছেন জান্নাত দিয়েছেন আপনি আমার জন্য চিন্তা করবেন না আল্লাহ আপনার ওয়াদা রক্ষা করেছেন আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন এই নেন আপনার হাতের লেখা নিয়ে যান আমার লেখার প্রয়োজন নাই হাসান বসরি ঘুম থেকে উঠে দেখে তার হাতের মধ্যে চিঠিটা দেখা যায় জুড়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আমরা সে ওলি আল্লাহ চাই কি চাই না বলি দিগের রাজা মহারাজ ওলি দিগের রাজা মহারাজ লো মোদের সালাম খানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি ওলি দিগের রাজা মহারাজ ওলি দিগের রাজা মহারাজ লো মোদের
সালাম খানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের আপনাদের কষ্ট হচ্ছে গান গাইতেছি বড় বিশ্বের শান হুজুরে গাউসে পাকের শান তো অতুলনীয় যিনি হচ্ছেন ওলিদের সম্রাট ওলিদের শিরোমণি জোরে বলেন সুবহানাল্লাহ যার মর্যাদার তো কোনো শেষ নাই নবীজির কদম মোবারক যার কাদের উপর আর বড় বিশ্বের হুজুরে গাউসে পাকের কদমটা সমস্ত ওলির কাদের উপরে এবার ওনার মর্যাদা কেমন হবে আল্লাহ আল্লাহ যিনি মুসিবতে বললে মানুষকে সাহায্য করতে পারেন এটা আল্লাহর নবীর হাদিস আয়ুনিনি ইয়া ইবাদাল্লাহ মিশকাত শরীফের হাদিস তোমরা যখন স্থলভাগে জলভাগে বিপদের সম্মুখীন হয়ে যাও তখন আল্লাহর কাছে দোয়া করো হে আল্লাহর বান্দারা এই আল্লাহর বান্দার ব্যাখ্যা হলো আয় আল্লাহর ওলিরা আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়ে আমাদেরকে সাহায্য করো জোরে বলি সুবহানাল্লাহ সুতরাং হুজুরে গাউসে পাক মানুষকে সহযোগিতা করতে পারেন এটা আমাদের ঈমান এটা আমাদের তাকওয়া এটা বিশ্বাস হুজুরে গাউসে পাক বলছেন কারামাতুল আউলিয়ায় হক ওলিয়া আউলিয়াদের কারামত হক সত্য এটা বিশ্বাস করতে হবে ইমামে আজম তিনিও লিখেছেন কারামাতুল আউলিয়ায় হক ওলিয়া আল্লাহর কারামত হক সত্য কথা বলেন ঠিক না বেটি হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা কেমন তিমান মানুষকে মুসিবতে সাহায্য করেন আল্লাহর ওলি হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানি এইভাবে তিনি ওয়াজ নসিহত করছিলেন হুজুরের সামনে একজন দরবেশ বসে বসে ওয়াজ শুনছিল যার নাম হচ্ছে আবুল মুআল্লামক দরবেশ নামটা কি আবুল মুআল নামটা কি আবুল মুআল নামটা একটু মুখস্থ করেন আবুল মুআল আবুল মুআল্লামক দরবেশ হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানির সামনে বসে বসে ওয়াজ শুনছিল দীর্ঘক্ষণ ওয়াজ শোনার কারণে হুজুরে গাউসে পাকের মাহফিল থেকে উঠে উঠতে পারছিল না বেয়াদবি হয়ে যাবে হুজুর না জানি কেমন জানি কষ্ট পায় আমরা তো হুজুরে বসে বারে বারে তারে নারে উন্দুরে কেতা কাটে হ্যাঁ চলা যায় বারবারে কিন্তু না না হুজুরে গাউসে পাকের সামনে বসে বসে ওয়াজ শুনছিলেন তিনি এই বেয়াদবি হয়ে যাবে এই জন্য উঠেন নাই কিন্তু এস্তেন্দার হাজত ছিল এস্তেন্দার হাজত একটু মনোভাব নিয়ে হুজুরে গাউসে পাকের দিকে তাকালেন ইশারা বুঝালেন তিনি এস্তেনজা করবেন টয়লেট করবেন প্রস্রাব করবেন হুজুরে গাউসে পাক মিম্বর থেকে নেমে নেমে তার কাছে যাচ্ছিলেন হুজুরে গাউসে পাক রুমালটা তার মাথার মধ্যে গিয়ে ঘুরে দিলেন হুজুরে গাউসে পাকের মতো খুব খুব আরেকজন মিম্বরে বসে বসে ওয়াজ করছিল হুজুরে গাউসে পাকের কণ্ঠ দিয়ে বয়ান করছিল এই দৃশ্য এই ঘটনা আবুল মুআল্লামক দরবেশ আর কেউ দেখে না সুবহানাল্লাহ আবুল মুআল্লামক দরবেশ ডাক দি বলে রা দুনিয়ার মানুষ হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানি যখন আমার মাথার মধ্যে রুমাল বেষ্টন দিয়ে দিলেন রুমালটা যখন পুরো দিলেন আমি আবুল মুআল্লামক দরবেশ কত হাজার মাইল দূরে চলে গেলাম সেটা আমি জানি না বুঝি না সুবহানাল্লাহ আমি দেখতে পারলাম বিশাল বড় একটা নদী দেখা যাচ্ছে নদীর পাশে একটা মাঠ দেখা যাচ্ছে সেখানে গাছপালা বৃক্ষ তরুলতা আছে আমি সেখানে আমার স্ট্যান্ডার হাজির সারলাম পোস্টরা টয়লেটের কাজ সমাধান করলাম নদীর মাঝে পবিত্র হলাম উসবানিয়া দুই রাকাত নামাজ আদায় করলাম নামাজ পড়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি মুনাজাত করলাম হুজুরে গাউসে পাক আমার মাথার থেকে রুমালটা সরিয়ে দিলেন আমি দেখি আবার হুজুরের সামনে বসে বসে ওয়াজ করি ওয়াজ শুনে জুড়ে বলো সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার তিনি এমন একজন ওলি এই আবুল মুআল্লামক দরবেশ এই ঘটনার কয়েকদিন পরে তিনি সফরে বের হলেন ভ্রমণে বের হলেন ভ্রমণে বের হয়ে তিনি 28 দিন ভ্রমণ করলেন যাইতে 14 দিন আসতে 14 দিন
28 দিন সফর করলেন 28 দিন সফর করে গিয়ে দেখলেন সেখানে ওই মাঠটা যেখানে বেলায়াত দিয়া পাওয়ার দিয়া বেলায়াতের কম্পিউটার দিয়া বেলায়াতের পাওয়ার দিয়া হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানি তারে মুহূর্তের ভিতরে নিয়ে গেলেন মুহূর্তের ভিতর আবার নিয়ে আসলেন এই ঘটনা বাগদা শরীফে আসার পরে আবুল মুআল্লামক ধরে হুজুরকে বলল ওগো আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানি আপনি মুহূর্তের ভিতরে আমারে আপনি 28 দিনের রাস্তা নিয়ে গেলেন মুহূর্তের ভিতরে আবার নিয়ে আসলেন আমি 14 দিন হাঁটার পরে গিয়া ওই রাস্তাটা দেখলাম ওই জায়গাটা দেখলাম যেখানে আমি ভুলক্রমে আমার সাবির জুমকা রেখে এসেছিলাম ওই জায়গা থেকে গিয়া দেখলাম সাবির জুমকা এখনো গাছের মধ্যে ঝুলতে আছে আমি আমার সাবির জুমকা সাবির তুরাটা নিয়ে আসলাম আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহ তার হাতের মধ্যে তার কানের মধ্যে একটা মুসরা দিয়ে বললেন আবুল মুআল্লি এই বাগদাদের জমিনে আমি যতদিন বেঁচে থাকবো কোনদিন মানুষের কাছে এই কারামত বলবে না জুড়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার বড় তাকওয়া কত বড় আল্লাহ ভীতি আর আমরা যদি একটু তাহাজ্জুদের নামাজ পড়ি চাষ্ট লাগিয়া শক্তি পাই আর একবার দেখো শক্তি পাও কেন রাতে একটু তাহাজ্জুদ পড়ছিলাম কথা বলে চাষ্ট লাগিয়া শক্তি পাই আর একজনে বলে শক্তি পাও কেন রাতে একটু তাহাজ্জুদ পড়ছিলাম যাই কামাই করছিল সানডে মানডে গুলো শেষ এবাদত করে বলা যাবে না অহংকার করা যাবে না এবাদত করতে হবে আল্লাহকে খুশি করার জন্য কথা বলেন ঠিক না বেটি এই পৃথিবীতে যা করবেন সব আল্লাহর জন্য রিয়া অহংকার করা যাবে না অহংকার ছিল শয়তানের গুণ অহংকার ছিল শয়তানের বদগুণ অহংকার করলে দুনিয়া সব নাস্তেনাবুদ হয়ে যাবে বরবাদ হয়ে যাবে ভাইরা মা আল্লাহর ওলি হযরতে আব্দুল কাদের জিলানি বুগদাদি রহমতুল্লাহর মর্যাদা কেমন আল্লাহ এবং রসুলের সাথে তার সম্পর্ক কেমন ছিল রসুলের সাথে তার প্রেম ভালোবাসা কেমন ছিল হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানি এইভাবে ওয়াজ নসিহত চালিয়ে যাচ্ছিলেন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি ওয়াজ নসিহত করলে একটা মানুষ মিম্বর থেকে সামন থেকে ওঠে না ওয়াজ মাহফিল থেকে ওঠে না মিম্বরের সামন থেকে দাঁড়ায় না মধু পোকার মতো গুনগুন করে ওয়াজ শুনে মধু পোকার মতো গুনগুন করে দরুদ পড়ে মধু পোকার মতো গুনগুন করে হুজুরের সাথে আল্লাহর জিকির করে একটা মানুষ দাঁড়ায় না একটা মানুষ উঠে না আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই ওয়াজ বন্ধ করার সাথে সাথে হাজার হাজার কাফির বেঈমান হুজুরের হাতে হাত ধরে কালমা পড়ে মুসলমান হয়ে যেত আল্লাহু আকবার তো আমরা এমন মুসলমান আমরা এমন বক্তা মুসলমান দূরের কথা একজন মানুষের নামাজই বানাইতে পারি না করে এর কারণ কি জানেন এর কারণ হলো আমাদের আমল নাই আমরা বলি কম আমরা বলি বেশি আমল করি কম কথা বলেন ঠিক না বেটি এই জন্য উপদেশ দেওয়ার আগে আপনি যে বিষয় কাউকে উপদেশ দিবেন উপদেশ দেওয়ার আগে নিজে আমল করতে হবে উপদেশ দেওয়ার আগে চিন্তা করবেন আমি আমল করি কিনা একজনকে বললাম ভাই সিগারেট খাইয়েন না কিন্তু আমি নিজেই দুই দিন দুই প্যাকেট সিগারেট খাই ইওয়াজে কোনো হাজিব নিজে আমল না করলে আরো জন উপদেশ দিলে এই ওয়াজে জিন্দিগি তো কাজ হবে না আর আমাদের হুজুরে তোর দুঃ স্বভাব নাই যদি ছেলে মেয়ে বেশি হয় তো বাবার এই হুজুরে ফার্ম খুলে দিস আবার ছেলে সন্তান কম করলে মা গো মা কেমতই যাবো গা হ্যাঁ সারা জীবন ধরে বেটা কি করলো মাত্র দুইটা পোলা বেটার হুজুরে কি করছে এখন তার কিফত দিতি দাওয়াতে গেলে চারটা বেশি খাইলে বাবার হুজুর আজকে সেটা আল্লাহর থাকার খাইতে পারে হুজুরে চারটা কম খাইলে হুজুর এক সপ্তাহ আগে দাওয়াত দিছি দাওয়াত করে দুই তিনটা আছে নাকি কি ঝামেলা যদি হুজুর দিয়ে একটু মস্তানি করে একটা ফ্যাশন ধরে আর বাবারে হুজুরটা বাট ফারো তো কেমন হাটে দেখছো নি যদি কল্যাণ নিজ দিয়ে হাটে বাবার এই ফার্স্টটা ইন্টারভিউ দিয়ে একটা হুজুর রাখছি এটা বিয়াক কল কেমন হাটে দেবে যাই বুকুই হুজুররা বড় বিপদে আছে আমরা কয় ন্যায় বিচার করছে তাল গাছ আমার ভাইরা এই কথা বলে শেষ করে দিচ্ছি আল্লাহর ওলি হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানি
رضي الله تعالى عنه رسول الله صلى الله عليه وسلم সম্পর্ক ছিল কেমন প্রেম ভালোবাসা ছিল হুজুর এইভাবে ওয়াজ করলে মানুষ মধু উপকার মত এক জাগ মধু উপকার মত বসে থাকতো একটা মানুষ দাঁড়াতো না একটা মানুষ উঠতো না একদিন হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওয়াজ নসিহত করছিলেন হঠাৎ করে দেখলেন মানুষ উঠানামা করে মানুষ উঠানামা করে করে যাচ্ছিল হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী মনে রাগ হলো গুসা হলো কোনদিন আমার ওয়াজ থেকে মানুষ উঠে নাই আজকে মানুষ উঠানামা করছে হুজুরে গাউসে পাকের মনের বড় কষ্ট লাগলো আস্তে করে ওয়াজ বন্ধ করে তিনি বাড়িতে গেলেন দরজা বন্ধ করে ঘরের মধ্যে মনটা খারাপ করে বসে রইলেন দরজার মধ্যে আওয়াজ দিল আব্দুল কাদের রে দরজা খুলো রে বাবা সুবহানাল্লাহ আব্দুল কাদের ডাকি বলেন কে কে দরজার মধ্যে আওয়াজ দিচ্ছ হুজুর গাউসে পাক বললেন না না দরজা খুলব না মনটা ভালো না আল্লাহর নবীজি দরজার মধ্যে আওয়াজ দিয়ে বললেন আব্দুল কাদের রে বাবা দরজা খুলো আমি মদিনার নবী তোমার দরজার মধ্যে হাজিরা দিয়েছি আল্লাহু আকবার আমি মদিনার নবী তোমার দরজার মধ্যে হাজিরা দিয়েছি রে বাবা দরজা খুলো দরজা খুললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কদম ধরে কদম বসে করলেন ওগো আল্লাহর নবীজি হঠাৎ করে আমার ঘরের মধ্যে আপনি হাজিরা দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেন গনবি আল্লাহর নবীজি বলে আবু বকর রে আব্দুল কাদের জিলানী রে তুমি প্রতিদিন বয়ান করো মানুষ তোমার বয়ানের মধ্যে এক জাগ মধু পোকার মতো বসে বসে ওয়াজ শুনে আজকে তোমার আলোচনা কঠিন হয়ে গেল তোমার ভাষা কঠিন হয়ে গেল মাঝে মাঝে দেখবেন বক্তার ওয়াজ কেমন জানি এলোমেলো হয় যদি আলোচনা একটু কঠিন হয় মানুষ ওঠানামা করে কথা বলে ভাষা যদি সহজ হয় সহজ সাবজেক্ট যদি হয় সহজ ভাষায় যদি কথা হয় মানুষের বোধগম্য হয় মানুষ অতি সহজেই বুঝতে পারে আব্দুল কাদের জিলানী রে তোমার ওয়াজের মধ্যে মানুষ একজাগ মধু পোকার মতো বসে বসে ওয়াজ শুনে আজকে তোমার আলোচনা কঠিন হয়ে গেল তোমার ভাষা কঠিন হয়ে গেল মানুষের বুঝতে একটু অসুবিধা হচ্ছিল এই জন্য মানুষ একটু উঠানামা করছিল তুমি রাগ করো না গুসা করো না রে বাবা তোমার রাগ গুসা ভাঙানোর জন্য আমি মদিনার নবী তোমার দরজার মধ্যে হাজিরা দিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার নবীজির সাথে কেমন সম্পর্ক ছিল এই জন্য রাসূলুল্লাহ পাইতে গেলে আউলিয়া কেরাম লাগবে কথা বলেন ঠিক না বেটে মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায় দাস্তাগীর মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায় দাস্তাগীর মোহরতে ও তার কর ওগো মোদের বড় পীর নেই তুলনা বিশে তোমার নেই তুলনা বিশে তোমার ওগো কত বেলাসানি আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী ওলি দিগের রাজা মহারাজ ওলি দিগের রাজা মহারাজ লোমদের সালাম খানি আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ একটা প্রশ্ন নাকি হুজুর দয়া করে জানাবেন জানাজার নামাজ আদায় করার পর মুনাজাত করা শরীয়ত সম্মত কিনা জানিয়ে দিলে উপকৃত হবে মুসলিম জনতা ভাইরা আমার জানাজার নামাজের পরে দুই হাত তুলে মুনাজাত করা এটা নবীজির সুন্নাত জোরে বলে সুবহানাল্লাহ মনোযোগ দিয়ে কথাটা শুনেন জানাজার পরে হাত তুলে সংক্ষিপ্ত আকারে ওই সময় লম্বা মোনাজাত হবে না লাইন কাতার বন্দি ব্যঙ্গে সংক্ষিপ্ত আকারে মোনাজাত করা এটা নবীজির সুন্নত সাহাবাই কেরামের সুন্নত জুড়ে বলি সুবহানাল্লাহ আবু দাউদ শরীফে ইবনে মাজাহ শরীফে সহি সনদে
একখানা হাদিস শরীফে এসেছে নবীজি বলছেন যখন তোমাদের মাঝে কেউ মৃত্যুবরণ করে মৃত্যু মানুষের জানাজার নামাজ দেওয়ার পরে তোমরা মোনাজাত করবে একনিষ্ঠভাবে খালেস দিয়ে জুড়ে বলি সুবহানাল্লাহ লম্বা হয়ে যাবে অনেক হাদিস আছে অনেক হাদিস আছে অনেক লম্বা হয়ে যাবে তবে সবচাইতে যে কথাটা মনে রাখবেন মাইন্ড ওয়াশ করে দিয়ে যাই নবীজি বলছেন আদ্দুআউ মুখলুল ইবাদাত সমস্ত ইবাদতের মগজ হলো দোয়া কি সমস্ত ইবাদতের সকল ইবাদতের মূল হলো মাথা হলো মগজ হলো দোয়া তাহলে দোয়া আপনি পসরা পায়খানা নাপাক জায়গা ছাড়া আপনি যে কোনো জায়গায় দোয়া করতে পারেন সেটার কোনো হাদিসের প্রয়োজন নাই ইগুলি নিয়া ফিতনা ফাসাদ ইগুলি আহলে হাদিস আহলে খবিস লা মাযহাবি আর কওমের কিছু ভ্রান্ত পদভ্রষ্ট আলেম ছাড়া ভালো মানুষ বলে না কথা বলেন ঠিক না বেঠিক কথা বলেন ঠিক না বেঠিক দোয়া করবেন এখানে আবার এত ফতোয়ার কি আছে আল্লাহকে ডাকবেন নাপাক জায়গা ছাড়া বাথরুম ছাড়া দোয়া করতে পারেন নবীজি করেছেন আল্লাহরে ডাকবে সেখানে এত দলিল এত ফতোয়ার আয় হায় আফসোস ভেড়া মা আল্লাহ তাআলা এই মাহফিলটা হোক প্রতি বছর হোক মসজিদের জন্য না কিসের জন্য কালেকশন হ্যাঁ হ্যাঁ ভেড়া মার আমরা এখন অল্প পরিসরে দু চার মিনিট আপনাদেরকে কষ্ট দিব তারপরে আমরা মোনাজাত করব বারোটার ভিতরে আমরা গুছাই নিব সব আপনাদের ধৈর্য হারা করে কথা বলবো না ইনশাআল্লাহ ও দানেরটা বলছিল আমাকে আমার বিশেষ অতিথি বলছিল ধানের বিষয় না দান কে জানে বলছিলেন আপনারা আল্লাহর হস্তে একটু তাড়াতাড়ি বলে ফেলেন কে জানে বলছিলেন আল্লাহর ঘর আল মসজিদ বাইতুল্লাহ মসজিদ হচ্ছে আল্লাহর ঘর সুবহানাল্লাহ সুতরাং মসজিদের বয়ান করতে গেলে আর এক ঘন্টা যাইবগা এগুলো ফজিলত বলার সময় নাই আল্লাহর হস্তে মসজিদ যেটা আল্লাহর ঘর এটা তিন তিন বছরের বাচ্চায়ও বুঝে সুতরাং আল্লাহর ঘরে আল্লাহর ঘর যেখানে আল্লাহর ঘরে দিবেন আর আল্লাহর জন্যই দিবেন তাহলে এখানে আর লম্বা ওয়াজের প্রয়োজন মনে করি না আল্লাহর হস্তে আপনাদের সেই মনটারে আল্লাহ নরম করে দুঃখ ফাত্তরের মতো মনটা মম বানায় দুঃখ কে আছে কয় মন এক মন পাঁচ মন দুই মন তিন মন যে যা পারেন এই হুজুরে বলছে দান বেশি হয় আলহামদুলিল্লাহ এই এলাকাতে আল্লাহ রহমত বেশি গজব কম তাহলে আল্লাহর রসে দেন আল্লাহর গড়ে দিবেন নাম কি আসগর আলী ভাই দিবেন এক মন দান জুড়ে বলি মারহাবা আল্লাহ ওনার দান কবুল করো মঞ্জুর করো দিন দুনিয়ার সুখী বানিয়ে দাও জুড়ে বলি আমিন ভেড়া মা আর কি আছে সময় নষ্ট করবো না ওয়াজ করতে গেলে সময় চলে যাবে আল্লাহর ঘরের স্বার্থে একটু কালেকশন করে দিয়ে যাই কালেকশন এত রাত্রে হয় না আমার আগে যে বক্তা করছে আলহামদুলিল্লাহ চলে এরপরও অনুরোধ করছেন আল্লাহর ঘরের জন্য এজন্য করতে হতে আসেন না তারপরে সামনে আগুন মাস না দান পাইতেন না দান তো কম বেশ সবাই করেন কৃষক মানুষ গ্রামের মানুষ যেহেতু অবশ্যই হ্যাঁ জালাল ভাই জাল্লে জালাল আরে বাবা হিমালয় হিমালয় পাহাড় থেকে না হিমালয় কি গ্রামের নাম ও নবী তুমি মেঘের পাওয়ান আদলাও 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 তুমি মেঘের বন গো নবীজি তুমি মেঘের পাওয়ান ও নবী তুমি মেঘের পাওয়ান কত কষ্ট করলেন নবী তাই ফের ময়দান আদলাও 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 কত কষ্ট করলেন নবী তাই
فر ميدان ادلاو 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 دندر مبارك کرلن شاهد دندر مبارك کرلن شاهد او در ميدان او نبی اپنے مہر بان ادلاو 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 امرا شبائے پاپی گو نبی تومی دایال بان ادلاو ادلاو امرا شبائے پاپی گو نبی تومی دایال بان ادلاو 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 دایا دیا کر پا مورے دایا دیا کر پا مورے مشکل وزار او نبی تومی مہر بان ادلاو 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 تومی آدی تومی آردو تومی دایال بان ادلاو ادلاو تومی آدی تومی آردو تومی دایال بان ادلاو 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 خودر کاسے پکزے تومر خودر کاسے پکزے تومر مر پاپیت روزا باوار او نبی تومی مہر بان ادلاو 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 لا الہ الا اللہ محمد رسول الله صلى الله عليه وسلم شیخ بارر متن نبی جی کے سلام جنایا نبی لا علیکا یا رسول سلام یا حبیب سلام علیکا صلوات اللہ سیدی یا رسول اللہ و یا حبیب اللہ ہے نبی مدینہ ہوئی تے شب کی چوئی پارن دیکھیتے مودر لاش قبر رکھی لے لئیو گو اپنو کولے یا نبی سال مولائکہ یا رسول سلام یا حبیب سلام علیکہ صلوات اللہ مصطفیٰ جان رحمت پہلا کو سلام شمع بج میں ہدایت پہلا ڈالا دی قلب میں عجمت مصطفیٰ الفت عالی حضرات پہلا سلام مصطفیٰ جان رحمت پہلا جن کے ہر ادا سنت مصطفیٰ ایسے پیر طریقت پہلا سلام مصطفیٰ
جانِ رحمت پہلا کو سلام شمعِ بجمِ حیدر یا ربی صلی اللہ صل دائما ابدا على نبيك وحبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله إن الله غفور رحيم اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا اللهم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب هب لي من الصالحين رب هب لي حكما والحقني بالصالحين رب لا تذرني فردا وأنت خير الوارثين رب العالمين الله تعالى رات كبير هو يزجك স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি জজকোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট অফিস আদালত মার্কেট সব আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে আল্লাহ তাআলা নবীজি বলছেন রাত যত গভীর হয় তুমি স্পেশাল উম্মতের জন্য তোমার স্পেশাল দপ্তর খুলে দাও গো আল্লাহ প্রভু রাত যত গভীর হয় নবীজি বলছেন গুনাহগার উম্মতের জন্য স্পেশাল ভাবে তোমার রহমতের দরজা খুলে দাও গো আল্লাহ আল্লাহ তাআলা আমরা গুনাহগার তুমি মনিবের দরবারে ভিখারির মতো কাঙ্গালের মতো ফরিয়াদ চাইল মেসকিনের মতো গো আল্লাহ দুটো হাত বাড়ালাম পৃথিবীর মানুষের কাছে এইভাবে কারো কাছে হাত পাতি না গো আল্লাহ পৃথিবীর মানুষের কাছে এইভাবে এত নত হয়ে হাত পাতি না গো আল্লাহ তুমি মাবুদ তুমি রব তুমি সব আয় আল্লাহ তোমার কাছে বার 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 বেহায়ার মতো বেরাজার মতো এইভাবে মোনাজাত করি গো আল্লাহ তুমি আমাদের গুনার দিকে না তাকিয়া অসীম রহমতের দিকে তাকিয়া দয়াল নবীজির খাতিরে জীবনের গুনাহগুলি মাফ করে দাও রব্বুল আলামিন লিখির মানি কোণে তমাম পৃথিবীর কোণায় কোণায় যত মুসলমান নর নারী যারা পরিমাণ ইমান নিয়ে মাটির নিচে অন্ধকার গহীন কবরে প্রত্যেকের রোহে রোহে পৌঁছায়া দাও আয় আল্লাহ তমাম পৃথিবীর কোণায় কোণায় যত নবী রাসূলগণ তমাম সাহাবাই কেরামগণ তরিকতের ইমামগণ মাযহাবের ইমামগণ আউলিয়ে কেরামগণ শহীদগণ সালেহগণ সিদ্দিকগণ যে যেখানে সেই তো প্রত্যেকের রোহে রোহে পৌঁছায়া দাও আয় আল্লাহ আমাদের নবী আকা মাওলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা আহলে বায়াতগণ যে যেখানে সেই তো প্রত্যেকের রোহে রোহে পৌঁছায়া দাও আজকের দোয়া হাজার গুণ বৃদ্ধি করে কোটি কোটি গুণ বৃদ্ধি করে মদিনাতুল মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচে রওজাত হারে কবুল করে নাও আল্লাহ আল্লাহ তাআলা এই এলাকার মানুষ যারা কবরে ঘুমায় প্রত্যেকের কবরে কবরে আজকের দোয়া পৌঁছে দাও এই মাহফিল নাজাতের জড়িয়া বানিয়ে দাও ما
মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে বিশাল এরিয়ার ভিতরে যত মুর্দা গান কবরে আছে গো আল্লাহ প্রত্যেকের রুহে রুহে এ মাহফিলের সওয়াব নাজাত স্বরূপ পৌঁছায়া দাও ও প্রভু আমাদের তমাম মুর্দা গান যেখানে কবরে প্রত্যেকের রুহে রুহে পৌঁছায়া দাও আব্বা আম্মার কবরে আব্বা আম্মার কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ তাআলা আমাদের গুনার কারণে নাফরমানির কারণে গো আল্লাহ মা বাবার কবরে আজাব দিও না গজব দিও না গো আল্লাহ আব্বা আম্মা যারা শুইছে অন্ধকার কবরে আব্বাম্মা যারা আছে অন্ধকার কবরে জাহান্নামের আগুনে থেকে বাঁচাও তাদের আল্লাহ জাহান্নামের আগুনে থেকে বাঁচাও তাদের আল্লাহ 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 আমাদের মা বাপ যারা জো বেঁচে আছেন হায়াতে তৈবা দান করে দাও আমাদের আলে আওলাদের হায়াতে তৈবা দান করে দাও এই মাহফিল যারা সাজালেন ইমাম সাহেব হুজুর সহ আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দাও আয় আল্লাহ প্রবাসী দেশে বিদেশে যে যেখান থেকে টাকা পয়সা শ্রম বুদ্ধি পরামর্শ দিয়ে দান খয়রাত করেছেন এই মাহফিলের ইন্তেজাম করেছেন গো আল্লাহ প্রত্যেকের দান খয়রাত শ্রম বুদ্ধি কবুল করে নাও আল্লাহ রব্বুল ইজ্জত এত রাত পর্যন্ত মা বোনরা যারা ভারী ঘর থেকে হাত পেতেছেন মা বন্দির ক্যাসিয়া মরিয়ম বিবি হাওয়া খাদিজাতুল কবরার মতো জিন্দিগি নসিব করে দাও আমরা যারা হাত বাড়ালাম আয় আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের নামাজি দিনদার বানাইয়া দাও সমস্ত রোগ বিমার থেকে ফানা দাও বলা না বলা সমস্ত ফরিয়াদ গুলি কবুল করে নাও আয় আল্লাহ বাংলা 24 মিডিয়া আসো আল্লাহ তার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করে দাও রব্বুল ইজ্জত মিহরবানি করে আমরা যারা হাজিরা দিয়েছি আয় আল্লাহ মক্কা মদিনার ধুলাবালি একবার লাগিয়েছো গো আল্লাহ তুমি আমাদেরকে বারবার বারবার হজ্জে মাবরুর জিয়ারতে মদিনা নসিব করায় আল্লাহ যারা যায় না গো একবার হলেও মক্কা মদিনার ধুলাবালি লাগাইয়া দিও গো আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين اللهم اجعل آخر كلامنا عند سكرة الموت شهادة أن لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله